हेलो एंड वेलकम बैक टू বাংলাতে বিজ্ঞান। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব যারা যারা ক্লাস 11 এ উঠলে যারা সায়েন্স নিচ্ছো কি কি জিনিস তোমাদের কিনতে হবে, যারা ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি যাদের আছে তারা যখন ল্যাবরেটরিতে যাবে কি কি জিনিস তোমাদের কিনতে হয়। অপ্রয়োজনীয় জিনিস কেউ কিনবে না, কেনার দরকারও নেই। তোমরা ফুল বক্স ধরে কিনতে পারো, এছাড়াও কিন্তু আলাদা আলাদা ওই ইকুইপমেন্ট গুলো কিনতে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তোমরা কিন্তু সেভাবে কিনতে পারো। আমি ছবি দিয়ে দিচ্ছি, একদম দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি কি কি লাগে, ঠিক আছে? তো অহেতু কেউ বাড়িতে এরকম বায়না করো না, এটা কিনে দাও ওটা কিনে দাও, সবাই কিনছে, তোমার গুলো ফালতু কিনে কোনো লাভই নেই, ঠিক আছে? দেখো ফিজিক্সের ক্ষেত্রে সেরকম কিছু লাগছে না, বাট কেমিস্ট্রি ল্যাবের ক্ষেত্রে তো তোমার অ্যাপ্রন লাগছেই। অ্যাপ্রন নিশ্চয়ই জানো, এরকম একটা জামা টাইপের হয় সাদা, তো সেটা তোমার লাগছে। তুমি নতুন কিনতে পারো বা পুরনো কোনো দাদা দিদির থেকে সেটা কিন্তু পুরনোও তুমি কিনে নিতে পারো, ঠিক আছে? তার জন্য কোনো কিছু যায় আসে না, তোমাকে জাস্ট তোমার অ্যাপ্রনটা পরলে তোমাকে ল্যাবে ঢুকতে দেবে। মেনলি থাকে তোমার যে স্কুল ড্রেসটা, নাহলে নষ্ট হয়ে যাবে, বিভিন্ন অ্যাসিড এগুলো পড়বেই নষ্ট হয়ে যাবে। এছাড়াও কেমিস্ট্রির জন্য কিছু জিনিস লাগে, সেটা কিনতে হয়। তার মধ্যে অনেক কিছু কিনতে বলবে, বাট অত কিছু কোনো প্রয়োজনীয়তা নেই, অল্প কিছুই লাগে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কেমিস্ট্রি বক্স, তুমি এরকম বক্স না কিনলেও দেখো কি কি জিনিস লাগে মেনলি কিনতে। দেখো এরকম টেস্ট টিউব হোল্ডার একটা লাগে, কারণ যখন তুমি কোনো টেস্ট টিউবকে গরম করবে, মানে আগুনের এতে বুনসেন বার্নার যেটা থাকে সেখানে গরম করতে গেলে এটা দিয়ে কিন্তু ধরতে হয়, ঠিক আছে? এটার ওই কাজটা হচ্ছে সারাসির মতো, এরকম করে টেস্ট টিউবটাকে ধরে নিয়ে জাস্ট এরকম আটকে নিয়ে তুমি কিন্তু সেই বুনসেন বার্নারের সামনে এরকম ধরবে গরম বস্তু, তাতে তোমার হাতে কিছু হবে না। তো এটা একটা কিনতে হয়, ঠিক আছে? এছাড়াও এটা তুমি কিনে নিতে পারো, ল্যাবে থাকে অনেক সময় কিন্তু তোমাকে মুখ দিয়ে টানতে হয়, সেক্ষেত্রে মুখে তোমার অ্যাসিড ফ্যাসিড চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটা চাইলে কিনতে পারো। টেস্ট টিউব হোল্ডারটা মেন কিনতে হয় যদি প্র্যাকটিক্যাল হয়, অনেক স্কুলে তো এখন টিচারই নেই, প্র্যাকটিক্যাল ঠিকঠাক হয় না, তো এই দুটো জিনিস মেন কিন্তু কিনতে, আর কিন্তু সেরকম কিছু কেনার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? ক্লাস 11 বা 12 কেমিস্ট্রির ক্ষেত্রে। এবার চলো বায়োলজিতে কি কি কিনতে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে বায়োলজি বক্স। এই বায়োলজি বক্সে যে জিনিসগুলো তুমি দেখছো, যে কোনো ব্র্যান্ডের তুমি বায়োলজি বক্স কিনতে পারো, মোটামুটি কমের মধ্যে ছোট কিনে নিও, একদম বড় বিশাল কিছু কিন্তু কোনো দরকার নেই। এটা তোমার জাস্ট হয়তো পয়সা নষ্ট হবে, সবাই কিনছে মানে তোমাকে কিনতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আর সব জিনিস কিন্তু এখানে তোমার এই ক্লাস 11 12 কোনো কাজে লাগে না। তো কি কি জিনিস এর মধ্যে থেকে লাগে, বা তোমার যদি একটু আর্থিক সমস্যা থাকে তুমি সব কিনতে পারবে না, সেখান থেকে মেন কি জিনিস কিনলে তোমার হয়ে যাবে, ওই সব জিনিস লাগেই না। তো মেন কি কি জিনিস কিনতে হবে সেগুলো চলো আমরা একটুখানি দেখে নেই। দেখো বায়োলজি বক্সটা তো দেখালাম, তুমি চাইলে একবার বায়োলজি বক্সটা কিনতে পারো যদি তোমার একটু সমস্যা থাকে। তো মেন যে জিনিসগুলো লাগে, অত কিছু একসাথে কিনতে লাগে না, মেন যে জিনিসগুলো লাগে এই স্লাইডগুলো লাগে, ঠিক আছে? এই স্লাইডগুলো তুমি যে কোনো বইয়ের দোকানে যাবে, ঠিক আছে, বইয়ের দোকানে এগুলো পেয়ে যাবে। তো তুমি সেই স্লাইড কিন্তু এরকম কাঁচের টুকরো বা স্লাইড সেইগুলো তুমি বইয়ের দোকানে গেলে এটা ছবি তুলেও নিতে পারো, তুমি সেইগুলো কয়েকটা কিনে নিতে পারো, এটা মেনলি লাগে। আর যেটা লাগে এটা হলো ক্লাস 11 12 ক্ষেত্রে এরকম কাঁচি, যেটা এটা তোমাদের লাগবে এটা কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তো এই ছোট পেট্রি ডিশ, এইটা এইটাও তোমাদের লাগবে, ঠিক আছে? ছোট পেট্রি ডিশ, এই টাইপের পেট্রি ডিশও লাগে, হ্যাঁ। তো এইগুলো দেখো মেনলি কিন্তু তুমি স্কুলের জন্য, কলেজে উঠলে কিন্তু কলেজ থেকে, কলেজে সব থাকে, কলেজে কাউকে কিছু কিনে নিয়ে যেতে হয় না, আর এইসব কিছু কোনো জায়গায় লাগে না, ঠিক আছে? এগুলো এমনি, হ্যাঁ। তো এরকম এই জিনিসগুলো তোমার লাগছে, চিমটা, চিমটা ছোট এবং বড়, এই চিমটাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, আলাদাও তুমি কিনতে পারো, ঠিক আছে? তুমি আলাদাও কিনতে পারো এরকম চিমটা, তোমার বিভিন্ন জিনিস, তোমার বিভিন্ন কচু মূলের এইসব ব্যাপারগুলোর ক্ষেত্রে এই চিমটাগুলো কিন্তু লাগে, ঠিক আছে? তো এটা সেরকম কিছু দরকার না, বাট এটা কিনে নিতে পারো, পরেও লাগে। আচ্ছা দেখো আর যেটা লাগবে মেনলি, এই কভার স্লিপগুলো লাগবে। দেখো এই কভার স্লিপ এরকম কিনে নিতে পারো, এরকম কভার স্লিপ মেনলি দেখাচ্ছি আমি, ঠিক আছে? এই টাইপের ছোটো ছোটো কাঁচের টুকরো কভার স্লিপ বলে, আর এগুলোকে স্লাইড বলে, ঠিক আছে? এইটা স্লাইডটা একটু হয়ে গেছে, খারাপ স্লাইড, ঠিক আছে? তো এখানে ছিল, যাই হোক, এই দুটো মেন জিনিস। আর কী করতে হয় দেখো, মেন কী জন্য লাগে দেখো, এরকম পেসিমেন্ট, এই পেসিমেন্টগুলো এইরকমভাবে তোমাকে এরকম দিয়ে এর ওপর কিন্তু এই কাঁচ টুকরো বা এই কভার স্লিপগুলোকে স্লাইডের ওপর চাপা দিতে হবে, তারপর এটাকে নিয়ে গিয়ে তুমি মাইক্রোস্কোপে দেখবে কি আছে না আছে, সেটা তোমার আঁকতে হয়। এটা হচ্ছে মেন কাজ, এই স্লাইডটাই হচ্ছে মেন লাগে, ঠিক আছে? আচ্ছা
আর যেটা লাগে এইটা, এটা ছাড়াও তুমি ব্লেড দিয়েও কিন্তু করতে পারো। এটা যদি নাও তুমি কিনতে পারো, তুমি কিন্তু ব্লেড দিয়ে করতে পারো, আলাদা করে তুমি কিনতে পারো, ঠিক আছে? আলাদা করে মেন এত কিছু জিনিস লাগেই না, ব্লেড মেন একটা পাতলা ব্লেড তোমাকে কিনতে বলবে স্কুল, আর হচ্ছে এরকম স্লাইড কিনতে বলবে, ঠিক আছে? এই স্লাইড কিনতে বলবে আর কভার স্লিপ কিনতে বলবে। এইগুলো তুমি বায়োলজি বক্স কোটাটা না কিনে এগুলো কিনতে পারো, ঠিক আছে? আলাদা করে কিন্তু তোমার সমস্যা থাকলে এইগুলো কিনতে পারো। মেন হচ্ছে এই জিনিসগুলো, বাকি জিনিস তুমি কলেজে উঠলে কলেজে সবই থাকে, সেখানে আলাদা করে কিন্তু ভালো কলেজে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। তো এই হলো মেন জিনিসপত্র। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই চ্যানেলটাতে বেঙ্গলি ভার্সনে বায়োলজি পড়ানো হয়, এখানে অনলাইন টিউশন ক্লাস হয়, খুব সামান্য মূল্যের ভিত্তিতে অনলাইন বায়োলজির পেইড টিউশন ক্লাস আমাদের চলছে প্রত্যেকটা ব্যাচেরই, ক্লাস 10, 11, 12 প্রত্যেকের ক্লাসই চলছে, এছাড়াও নিচু ক্লাসেরও ক্লাস চলছে। তোমরা গত বছরের স্টুডেন্ট রেজাল্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো পেইড টিউশন ক্লাসগুলো কিরকমভাবে হচ্ছে না হচ্ছে। চলো আমি নেক্সট ভিডিওটাতে, এই ভিডিওটাতে অ্যাড করে দিচ্ছি। তোমাদের যাদের যাদের আর্থিক পরিস্থিতিটা একটু খারাপ আছে তাদের জন্য বাংলাতে বিজ্ঞানের বায়োলজির অনলাইন ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে জয়েন করতে পারো, মাধ্যমিকের ক্লাস চলছে, মাধ্যমিকের তো ক্লাস শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে মাত্র 150 টাকা প্রতি মাসে ক্লাস হয়, সেটা কোথাও হবে না, ঠিক আছে? এবং যদি তোমরা একবারে নিয়ে নাও সেটা আরও কমে পড়ছে। একবারে যদি পুরো ক্লাসটা তোমরা নিয়ে নাও, অনেকেই নিয়ে নিয়েছে একবারে, একবারে নিয়ে নিলে প্রায় তোমাদের মানে অনেক কটা মাস ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লাস 11-এরও ব্যাচ প্রায় ফুল, তো সেটা হচ্ছে 300 টাকা প্রতি মাসের অনলাইন ক্লাস। HS বায়োলজি 350 টাকা প্রতি মাসের অনলাইন ক্লাস, ঠিক আছে? অফলাইনগুলো আলাদা, অনেকে আছে অনলাইনের, তো তারা হয়তো ভাবতে পারে যে অনলাইন অফলাইনগুলো হচ্ছে প্রচুর বেশি, তো যেই এলাকা অনুযায়ী এগুলো ভিত্তিক হয়, ঠিক আছে? তো এখানে সমস্ত টিচাররাই প্রায় 1500 নিচে সায়েন্সের টিউশনকে পড়ায় না, ঠিক আছে? তো এইটা আমাকে অনলাইনে বলার প্রয়োজনীয়তা নেই, যারা অফলাইনে তারা এমনিতে জানে, তাদের আলাদা করে এই সমস্ত কিছু বলার নেই, ঠিক আছে? যাই হোক, আচ্ছা তোমরা যেখানে পারো পড়তে, যেখানে তোমাদের সুবিধা, যেখানে তোমার ভালো লাগে সেখানেই তোমরা পড়তে পারো, এরকম কিছু মানে নেই, এখানেই পড়তে হবে। বাট এখানে আমি বলে দিলাম, তোমরা যোগাযোগ করবে এই নাম্বারটা। এবার ক্লাস কীভাবে হয় আমি একটুখানি বলে দিচ্ছি। দেখো তোমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? লাইভ ক্লাসে যেটা তোমার হচ্ছে বোর্ডে লিখে মানে নোটস লিখিয়ে দেওয়া, সেটা নোটস লিখিয়ে দেওয়া হবে, যেটা অ্যানিমেশন দেখিয়ে বোঝানো সেটা অ্যানিমেশন দেখিয়ে বোঝানো হবে, যেটা তোমার প্র্যাকটিক্যাল ছাড়া বোঝানো সম্ভব না সেটা কিন্তু প্র্যাকটিক্যাল করিয়ে বোঝানো হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ছাড়া কিছু কিছু জিনিস বোঝা সম্ভবই নয়। তো মানে কনসেপ্টটা তোমায় ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো। এইবার এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে, বুঝতেই পারছো মানে সিলেবাস একটা প্রচুর, ঠিক আছে? তো সেই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেইটা তোমাদের পেইড গ্রুপে, সেই নোট এবং সাজেশনটা তোমার পেইড গ্রুপে চলে যাবে, ঠিক আছে? তোমার কোশ্চেন দেওয়া থাকবে ওখানে, সেই কোশ্চেনগুলো তোমায় সলভ করতে হবে। পরের দিন যখন তুমি ক্লাসে আসবে সেটা তুমি PDF করে তার আগে পাঠিয়ে দেবে, সেটা তোমার চেকিং হবে যে এখানে ভুল করেছো, এটা ঠিক করবে, এটার অ্যান্সার এটা সঠিকটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো বলে দিলাম করিয়ে দেওয়া হবে, এবং প্রতি ক্লাসে তোমার কিন্তু HW তোমায় পাঠাতে হবে। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তোমায় কিন্তু HW পাঠাতে হবে। দেখো তুমি 35% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো কি 40%, কিছু যায় আসে না, বাট তুমি যদি এই কথাগুলো শুনে সঠিকভাবে পড়াশোনাটা করো তোমার 35% কিন্তু 95% হবে। আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি যারা এরকম 40-45% নাম্বার নিয়ে জয়েন করেছে, বাট তারা কথা শুনেছে, কথা শোনার পরে কিন্তু তাদের নাম্বার চেঞ্জ হয়ে 90%, 80%ও কিন্তু হয়েছে। এখন তারা ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, ঠিক আছে? তোমার পড়াশোনার উপরেই তোমার সব কিছু নির্ভর করে। দেখো সাজেশন নিয়ে তো কিছু বলার নেই, এটা তো তোমরা দেখলেই ভিডিওটার মধ্যে, এছাড়াও ডিসক্রিপশানে আমি গোটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্রত্যেক বছরের সাজেশন মানে যে 100% কমন এবং স্টুডেন্ট রেজাল্ট সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। একটা বড় সিলেবাস, তার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু কভার করতে, 3টে সেটে তোমাদের কোশ্চেন হয়, তার মধ্যে থেকে একটা তোমরা পাও, বাকি পুরো অ্যানালাইসিস করে কিন্তু সেভাবে সাজেশন তৈরি করতে হয়, ঠিক আছে? 100% কমন থাকে সাজেশন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের মক টেস্ট নয়, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলো সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে মক টেস্ট নেওয়া হবে, পুরো অনলাইনে বসে তুমি টেস্ট দেবে, অনলাইনে খাতা জমা দেবে, অনলাইনে কিন্তু তোমার চেক করা হবে যে এইখানে তুমি ভুল করেছো, এই নাম্বার তোমার এখানে কেন কাটলাম সব তোমায় বলে দেওয়া হবে, নেক্সট টাইম তুমি ওই ভুলটা করবে না, এবং তুমি বুঝে গেলে যে এইটা ভুল এইটা ঠিক। দেখো বই কেনার, আমি দেখো তোমরা জিজ্ঞাসা করো কি কোন বই কিনবো, মোটামুটি 7টার বইগুলো সহজ থাকে, বাট আমি বলবো বই কেনার কোনো দরকার নেই, কারণ আমি তো এখানে সমস্ত নোট দিতে পারি, একটা বই দিয়ে কিছু হবেও না, একটা বিভিন্ন বইতে বিভিন্নটা ভালো আছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি তোমাকে নোট দিয়ে দেবো, নোট অধিকাংশ নোটই লিখিয়ে দেওয়া হবে,
ঠিক আছে, আর কিছু যেগুলো আছে সেগুলো বই থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো তার জন্য কোনো সমস্যা নেই। তো এইভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমি তো বলে দিলাম মাধ্যমিকে 150, ক্লাস ইলেভেনে মাত্র 300, আর HS বায়োলজি হচ্ছে 350, ঠিক আছে? তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করবে বাংলাতে বিজ্ঞানের। সবসময় যে আমি অনলাইন থাকি সেটা নয়, আমাদের যারা পেইড অ্যাপের দায়িত্বে আছে, মানে তোমাদের এই যে ক্লাসগুলো হয় তার যে ও প্রত্যেকটা ক্লাসের তোমরা রেকর্ড ক্লাস পাবে, ক্লাস হয়ে গেল সেই যে ক্লাসে যা যা করলে সবটা রেকর্ড থাকবে সেই অ্যাপটাতে, সেটা তোমাদের পেইড গ্রুপে দিয়ে দেওয়া হবে। তুমি ওটা ক্লিক করলে তুমি ওটা ক্লাসটা তুমি যতবার খুশি করতে পারবে। মেন তোমার খাতা চেকিংটা, ঠিক আছে, হোমওয়ার্ক চেকিং, এগুলো হচ্ছে মেন। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো তোমরা যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করে যেতে পারো। তোমাদের যেখানে সুবিধা হয় তোমরা সেখানে পড়ো, বাট ভালো করে পড়াশোনাটা করো, সুন্দরভাবে পড়াশোনাটা করো, যাতে এই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারো। এই এটা শুধু নামের পড়াশুনো না হয়, এটা কাজে লাগাতে পারো এবং ভবিষ্যতে এই পড়াশুনো থেকে নিজের পায়ে দাঁড়াতে পারো, সৎভাবে পরিশ্রম করে তুমি রোজগার করতে পারো। এটাই আমি তোমাদের সবাইকে বলবো। সঠিকভাবে পড়াশোনা করলে কিন্তু কিছু না কিছু তুমি করতেই পারবে, এ তোমাকে কখনো মানে খালি হাতে ফেরাবে না, এইটুকু আমি তোমাদের আশ্বাস আমি দিতে পারি, ঠিক আছে? আমি এর পরে বিস্তারিত অনলাইন ক্লাসটা আর একবার একটু বুঝিয়ে বলে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকমভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশান থেকে তোমরা ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে? একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, অর্থাৎ তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না, একদম কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে HS অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে? সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা CW যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার HW থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা PDF করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।